বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার তৌহিদ আফ্রিদি। তৌহিদ আফ্রিদি বিভিন্ন সময় তার ভক্তদের বিভিন্নভাবে সারপ্রাইজ দিয়ে থাকেন, তবে এবছরও তার ব্যতিক্রম নয়। প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে আপনারা দেখেছেন তৌহিদ আফ্রিদির 100 নম্বর ব্লগটি আপলোড করা হয়েছে। আজকের ভিডিওতে তৌহিদ আফ্রিদির সেই সব বিষয় নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, আপনারা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে একটি লাইক দিয়ে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তৌহিদ আফ্রিদির অনেকদিনের ইচ্ছা ছিল একদিন তার বাবা মাকে নিয়ে উমরা হজ করতে যাবে, আর আল্লাহ তৌহিদ আফ্রিদির ইচ্ছাটাকে পূরণ করেছেন। তৌহিদ আফ্রিদি বলেন, আমি শুধু স্বপ্ন দেখেছি আর পূরণ করেছেন মহান আল্লাহ তাআলা। আমি জাস্ট স্বপ্ন দেখছি আর পূরণ করেছেন মহান আল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আজকে আমি যাচ্ছি। প্রিয় বন্ধুরা, মজার বিষয় হচ্ছে এর আগের বার যখন তৌহিদ আফ্রিদি উমরা হজে গিয়েছিলেন তখন তার সাবস্ক্রাইবার ছিল মাত্র 50,000, আর এবার যখন তিনি উমরা হজে গেলেন এখন তার চ্যানেলে রয়েছে 50 লক্ষ সাবস্ক্রাইবার। প্রিয় বন্ধুরা, তৌহিদ আফ্রিদির একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে যে তিনি প্রবাসীদের কিছু ক্লিপ তুলে ধরেছেন যারা দেশের জন্য কাজ করে, মায়ের জন্য কাজ করে, সন্তানের জন্য কাজ করে। প্রিয় বন্ধুরা, তৌহিদ আফ্রিদি পবিত্র কাবা শরীফের সামনে বসে ওয়াদা করেছেন তিনি সারা জীবন গরিব মানুষের জন্য কাজ করবেন, বাবা মায়ের জন্য কাজ করবেন, অসহায় মানুষদের জন্য কাজ করবেন। পবিত্র কাবা শরীফের সামনে বসলাম, আল্লাহর ঘরের সামনে ওয়াদা করলাম সবসময় দেশের মানুষের জন্য কাজ করব, বাবার সম্মানের জন্য কাজ করব, মায়ের সম্মানের জন্য কাজ করব, গরিব দুঃখী মানুষের জন্য কাজ করব। তৌহিদ আফ্রিদি ছোটবেলা থেকে গরিব মানুষের জন্য কাজ করে এসেছেন, তার ইচ্ছা তিনি সারা জীবন গরিব মানুষের পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, আসুন আমরা সবাই তৌহিদ আফ্রিদির জন্য দোয়া করি, তিনি যেন সারা জীবন গরিব মানুষের পাশে থাকতে পারেন। আর এইরকম তৌহিদ আফ্রিদির নতুন নতুন আপডেট পেতে এক্ষুনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে একটি লাইক দিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন করা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।